মুর্শিদাবাদের নবগ্রাম থানার কাঁকড়ডাঙ্গা খেলার মাঠে ক্রীড়েশ্বরী অঞ্চলে বিজেপির পক্ষ থেকে অনুষ্ঠিত হলো এক কর্মী সভা। উপস্থিত ছিলেন বিজেপির উত্তরের জেলা সভাপতি সুজিত দাস, জেনারেল সেক্রেটারি জ্যোতিপ্রকাশ মুখার্জি, এসটি মোর্চার সভাপতি তেনু সোরেন, নবগ্রাম বিধানসভা তিন নম্বরে মণ্ডলের সভাপতি হাবুল চন্দ্র মণ্ডল, এসটি মোর্চার সভাপতি দেবেন মণ্ডল সহ বিশিষ্টজনেরা। নবগ্রাম থেকে অভিজিৎ মণ্ডলের রিপোর্ট, এনটিভি ডব্লিউবি। আপনারা সকলেই জানেন যে কোভিড-19 চলছিল, যার ফলে বিগত 5 মাস থেকে ভারতীয় জনতা পার্টি সমস্ত রাজনৈতিক কার্যবিধি নিয়ন্ত্রিত ছিল। অর্থাৎ আমরা ভার্চুয়ালের মাধ্যমে সভা করছিলাম, বৈঠক, ছোট ছোট বৈঠক, সামাজিক নিয়ম নীতি মেনে এগুলো করছিলাম। কিন্তু বর্তমানে আনলক 4 চলছে। আপনি সকলেই জানেন যে 6 মাস পরে নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। তার জন্য ভারতীয় জনতা পার্টি এখন থেকে প্রকাশ্য যে সভা, মিছিল, মিটিং এর মাধ্যমে নির্বাচনী প্রচার শুরু করতে চলেছে, তারই অঙ্গ হিসেবে আজকে আমরা এই কিরীটেশ্বরী অঞ্চলের সীমানা পাড়ার মাঠে আমরা একটা পথসভা অনুষ্ঠান করলাম। সামনে যে বিধানসভা ভোট আপনারা কতটা তৎপর? দেখুন, বিগত লোকসভা নির্বাচনে আমরা দ্বিতীয় স্থান পেয়েছিলাম। আমরা প্রায় 52,000 ভোট আমরা পেয়েছিলাম অনেকগুলো প্রতিকূল পরিস্থিতির মধ্যে। কিন্তু আজকে তৃণমূলের অপশাসনে এবং রাজনৈতিক নেতাদের অপকীর্তির ফলে আজকে আমরা অ্যাডভান্টেজে আছি। আগামী নির্বাচনে আমরা 1 নম্বর হওয়ার জন্য লড়াই করবো। আজকের এই যে কিরীটেশ্বরী অঞ্চল, আপনারা সকলেই জানেন আজকে সকাল থেকে প্রাকৃতিক দুর্যোগ চলছে, তার মধ্যেই জনসাধারণের আনাগোনা ছিল চোখে পড়ার মতো। মাঠের মধ্যে কাদা ছিল, যার দরুন পাবলিক যারা ছিল আশেপাশের রাস্তার উপরে শক্ত জায়গা দেখে তারা দাঁড়িয়েছিল, যথেষ্ট জনসমাগম হয়েছে। একটা অঞ্চলের সভা, তাতে এর চাইতে বেশি জনসাধারণ আশা করা যায় না। আগামী দিনে আমরা যখন বড় সভা করব তখন মাঠ ভর্তি হবে। ধন্যবাদ। রেশনে মাল দিচ্ছি, আমরা মানুষকে খাওয়াচ্ছি, মানুষ কিছুই বুঝে না, মানুষ কি কিছুই বুঝে না, রাজনীতি বুঝে না মানুষ, সমাজ জীবনে তারা সংসার করে না। আপনি বলে দিবেন যে কন্ট্রোল নিচ্ছে, আপনার রাজ্য সরকারের রেশন কার্ড RKS-1-2। আজকে আমি রেশন ডিলারকে জিজ্ঞেস করলাম রাজ্য সরকারের কার্ডে কত কি আছে, রাজ্য সরকারের কার্ডে মাল নেই, মাঝে মধ্যে মাল আছে 13 টাকা চাল আর 60 টাকা গম। উপস্থিত আছেন উত্তর মুর্শিদাবাদ সাধারণ সম্পাদক জ্যোতিপ্রকাশ মুখার্জি, উপস্থিত আছেন আমাদের সাধারণ সম্পাদক পল্লব রায় মহাশয়, ভাইস প্রেসিডেন্ট মধুসূদন দাস মহাশয় এবং উপস্থিত আছেন আরো সব ঊর্ধ্বতন নেতৃবর্গ, তাদের সকলকে বয়স অনুসারে শ্রদ্ধা ভক্তি প্রণাম জানিয়ে আমি আমার কয়েকটি কথা বলছি। আমি বিশেষ হয়তো বলতে জানি না বা বলতেও পারি না, তার জন্য ক্ষমা প্রার্থী।